নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা পয়লা ফেব্রুয়ারি থেকে তিনটি বড় ব্যাংকের তিনটি বড় নিয়ম পরিবর্তন হতে চলেছে সেই নিয়মগুলি আপনারা যদি না জানেন তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা টাকাও দিতে হতে পারে অর্থাৎ এক্সট্রা চার্জও দিতে হতে পারে তো কি নিয়ম বদলাতে চলেছে কোন তিনটি নিয়মের কথা বলা হচ্ছে বা কোন তিনটি বড় ব্যাংকের কথা বলা হচ্ছে আমরা দেখব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন প্রথমে যে ব্যাংকের কথা বলা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার নিয়মে বদল তো কোন কোন নিয়মে বদল সেটা আমরা দেখব দেখুন বলা হচ্ছে পয়লা ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্ক অফ বরোদা চেক ক্লিয়ারেন্স নিয়মে বদল হতে চলেছে ব্যাংকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে চেক পেমেন্টের জন্য গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম ফলো করতে হবে নতুন নিয়ম অনুযায়ী এবার গ্রাহকদের চেক ইস্যু করার পর চেক সম্পর্কে তথ্য ব্যাংকের দিতে হবে চেক জারি করলে এবং চেকের সম্পর্কে তথ্য ব্যাংকে না দিলে আপনার চেক ফেরত পাঠানো হবে এবার থেকে চেক পেমেন্টের জন্য এসএমএস মোবাইল অ্যাপ ইন্টারনেট ব্যাংকিং ও এটিএমের মাধ্যমে তথ্য দিতে পারবেন ব্যাঙ্কে দশ লাখ বা তার বেশি বেশি টাকার পেমেন্টের ক্ষেত্রে এই নিয়ম লাগু হবে ফ্রড থেকে বাঁচানোর জন্যই রিজার্ভ ব্যাংকের তরফে এই নিয়ম জারি করা হয়েছে বেশ কিছু ব্যাংক ইতিমধ্যেই এই নিয়ম জারি করে দিয়েছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে দশ লাখ বা তার বেশি টাকার চেক ইস্যু করলে সেক্ষেত্রে কিন্তু চেকের সমস্ত তথ্য কিন্তু ব্যাংকে জানাতে হবে তা নাহলে কিন্তু সেই চেক ফেরত পাঠানো হবে এমনটা কিন্তু বলা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে তো এরপর দেখুন কী বলা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিয়মে বদল বলা হচ্ছে তো কী কী নিয়মের বদল বলা হচ্ছে সেটাও আমরা দেখব দেখুন পি ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও একটি নিয়ম চলেছে পয়লা ফেব্রুয়ারি থেকে আপনার অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে কোনো কিস্তি বা ইনভেস্টমেন্টের ডেবিট ফেল হয়ে গেলে দুশো পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে এখনো পর্যন্ত এর জন্য কেবল একশো টাকা চার্জ দিতে হতো এছাড়া ডিমান্ড ড্রাফট বাতিল বা ক্যান্সেল করালে একশো টাকার বদলে একশো পঞ্চাশ টাকা দিতে হবে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যেটা বলা হচ্ছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যদি কোনো কিস্তি বা কোনো ইনভেস্টমেন্টের টাকা যদি কাটা হয় এবং সেক্ষেত্রে যদি আপনার ব্যাঙ্কের account the really... পর্যাপ্ত ব্যালেন্স না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দুশো পঞ্চাশ টাকা এবার চার্জ দিতে হবে এটাই কিন্তু বলা হচ্ছে যেটা একশো টাকা চার্জ দেওয়া হতো দিতে হতো এবার কিন্তু সেটা দুশো পঞ্চাশ টাকা হয়ে গেল যদি মিনিমাম ব্যালেন্স না থাকে এবং কোনো কিস্তি বা ইনভেস্টমেন্টের টাকা যদি ডেবিট ফেল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে এছাড়াও ডিমান্ড ড্রাফ যদি বাতিল বা ক্যান্সেল করাতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এবার একশো টাকার পরিবর্তে একশো পঞ্চাশ টাকা দিতে হবে এরপরে কি বলা হচ্ছে দেখুন স্টেট ব্যাংকের তরফে জারি করা নতুন নিয়ম তো কী নিয়ম কথা হচ্ছে এস বি আই এর ক্ষেত্রে আমরা সেটাও দেখবো দেখুন বলা হচ্ছে আপনি স্টেট ব্যাংকের গ্রাহক হলে এবার থেকে টাকা ট্রান্সফারের জন্য দিতে হবে বেশি চার্জ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ব্যাংক পয়লা ফেব্রুয়ারি দু থেকে আই এম জন্য নতুন স্ল্যাব নিয়ে এসেছে যা দুই লাখ থেকে পাঁচ লাখ করা হয়েছে আগামী মাস থেকে দুই লাখের বদলে পাঁচ লাখ টাকার মধ্যে ব্যাংক ব্রাঞ্চ থেকে আই এর মাধ্যমে টাকা পাঠানোর জন্য কুড়ি টাকা প্লাস জি দিতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এসবিআইয়ের ক্ষেত্রে যেটা বলা আছে পয়লা ফেব্রুয়ারি থেকে আপনি যদি দু লাখ বা পাঁচ লাখ টাকার মধ্যে যদি আইএমপিএস ট্রানজাকশান করেন অর্থাৎ যদি টাকা ট্রানজাকশন করেন পাঠান যদি আইএমপিএস এর মাধ্যমে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কুড়ি টাকা প্লাস জিএসটির যে চার্জটা হয় সেটা কিন্তু আপনাকে এবার থেকে দিতে হবে এস বি এর ক্ষেত্রে এমনটা কিন্তু জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই তিনটি ব্যাংকের ক্ষেত্রে এই নিয়মগুলি কিন্তু এবার বদলাতে চলেছে পয়লা ফেব্রুয়ারি থেকেই তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে